অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর কনসালটেন্ট অপটোমেট্রিস্ট আজ আমি এই ভিডিওতে আলোচনা করব গ্লাস ফটোক্রোমাটিক লেন্স আর ফাইবার ফটোক্রোমাটিক লেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে আর কি ধরনের ফটোক্রোমাটিক লেন্স আপনাদের ইউজ করা প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তবেই কিন্তু সম্পূর্ণ নলেজ পেয়ে যাবেন সবার আগে আমাদের জেনে নিতে হবে ফটোক্রোমাটিক লেন্সটা কি ফটোক্রোমাটিক লেন্স যাকে আমরা বলি যে চেঞ্জার লেন্স তো ফটোক্রোমাটিক লেন্স পরে যখন আপনারা ঘরের মধ্যে থাকবেন তখন তার কালার থাকে সাদা ফটোক্রোম্যাটিক লেন্স পরে যখন আপনারা ঘরের বাইরে বের হন বা সূর্যের আলোতে আমরা যখন যাই তখন সেটা কালার হয়ে যায় কালো এটা কেন হয় কারণ ফটোক্রোমেটিক লেন্সের মধ্যে এক ধরনের মলিকুল থাকে এই মনিকুলটা যখন সূর্যের আলোর মধ্যে এসে পৌঁছায় তখন তার মধ্যে মনিকুলার চেঞ্জ ঘটে তখনই এর কালারটা চেঞ্জ হয়ে যায় এটাই এই কারণেই সাধারণত ফটোক্রোম্যাটিক লেন্সের কালার কিন্তু চেঞ্জ হয় এখন জেনে নেব গ্লাস ফটোক্রোমাটিক লেন্স আর ফাইবার ফটোক্রোমাটিক লেন্সের মধ্যে কি মেইন পার্থক্য রয়েছে সবচেয়ে প্রথমে হলো গ্লাস ফটোক্রোমাটিক লেন্সের ওজন অনেক বেশি হয় ফাইবার ফটোক্রোমাটিক লেন্সের ওজন অনেক কম হয় তার জন্য আমরা কিন্তু ফাইবার ফটোক্রোমাটিক লেন্স দিয়ে যদি চশমা তৈরি করি সেটা আমাদের পড়তে অনেক বেশি সুবিধা হয় তার মধ্যে ধরুন আপনার যদি হাই মাইনাস পাওয়ার থাকে সেটা যদি মাইনাস থ্রি ফোর ফাইভ সিক্স হয় সেক্ষেত্রে যদি আপনি গ্লাস ফটোক্রোমাটিক লেন্স দিয়ে চশমা তৈরি করেন সেটা অনেক বেশি ভারী হবে আর এই একই মাইনাস পাওয়ার দিয়ে যদি আপনি ফাইবার ফটোক্রোমাটিক লেন্স দিয়ে যদি চশমা তৈরি করেন সেটা অনেক বেশি হালকা হবে এটা হচ্ছে অনেক বড় একটা ফটোক্রোমাটিক গ্লাস আর ফাইবার লেন্সের মধ্যে ডিফারেন্স ফটোক্রোম্যাটিক গ্লাস লেন্স যদি আপনার হাত থেকে নিচে পড়ে যায় তাহলে সেটা খুব সহজেই ভেঙে যেতে পারে ফাইবার ফটোক্রোম্যাটিক লেন্স যদি আপনার হাত থেকে নিচে পড়ে যায় সেটা ভাঙার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে আমাদের মার্কেটে অনেক ধরনের ফটোক্রোম্যাটিক লেন্স অ্যাভেলেবেল আছে তো ফাইবার ফটোক্রোম্যাটিক লেন্সের মধ্যে একটা সবচেয়ে পপুলার ব্র্যান্ড হলো যার নাম ট্রানজিশান এর নাম আপনারা অনেকেই শুনেছেন কেউ শুনে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্স থেকে কিন্তু কমেন্ট করে জানাবেন ফটোক্রোম্যাটিক গ্লাস লেন্সের দাম ফাইবার ফটোক্রোমাটিক লেন্সের থেকে কিন্তু অনেকটা কম হয় আপনাদের বাজেট যদি কম থাকে তাহলে কিন্তু আপনারা গ্লাস ফটোক্রোম্যাটিক লেন্স কিন্তু ইউজ করতে পারেন ফটোক্রোম্যাটিক লেন্স যেহেতু সূর্যের আলোতে গেলে কালো হয়ে যায় সেই ক্ষেত্রে ফটোক্রোম্যাটিক লেন্স কিন্তু সানগ্লাসের মতো কাজ করে এর জন্য আপনাদের এক্সট্রা করে কিন্তু কোনো সানগ্লাস ক্যারি করতে কিন্তু হয় না ফটোক্রোম্যাটিক লেন্স আমরা কাজের উপরে ডিপেন্ড করে চয়েস করি মানে আপনি কি কাজ করছেন ধরুন অনেকে গ্রাইন্ডিং করেন অনেকে কি করেন লোহা কাটেন তো লোহা কাটার সময় যে আগুনের ফুলকিগুলো ছিটে বের হয় সেগুলো কী হয় আমাদের চশমা এসে পড়ে তো সেই সময় যদি আপনি ফাইবার লেন্স দিয়ে ফটোক্রোমাটিক লেন্স দিয়ে যদি চশমা তৈরি করেন সেক্ষেত্রে কী হবে ফাইবার লেন্সগুলো জ্বলে যাবে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যদি মানে গ্লাস ফটোক্রোমাটিক লেন্স দিয়ে চশমা তৈরি করেন তো সেটা কিন্তু খুব সহজে খারাপ হবে না অনেক দিন আপনাদের টেকসই হবে আরেকটা সবচেয়ে বড় ডিফারেন্স হলো যে গ্লাস ফটোক্রোমাটিক লেন্স আপনি যখন সূর্যের আলোতে থেকে ঘরে এসে পৌঁছাবেন অনেকক্ষণ সময় লাগে সেটা সাদা হতে মানে কালো থেকে সাদা হতে সেক্ষেত্রে ফাইবার ফটোক্রোমাটিক লেন্স কিন্তু খুব তাড়াতাড়ি কালো থেকে সাদা হয়ে যায় তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদের বোঝাতে পেরেছি যে গ্লাস ফটোক্রোমাটিক লেন্স আর ফাইবার ফটোক্রোমাটিক লেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে আর কি করে আপনার ফটোক্রোমাটিক লেন্স চয়েস করবেন আর তার সাথে একটা কথা বলে রাখি গ্লাস ফটোক্রোমাটিক লেন্স আর ফাইবার ফটোক্রোমাটিক লেন্স দুটোই ভালো আপনারা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ফটোক্রোমাটিক লেন্সটা চয়েস করবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন চোখের যত্ন নেবেন